এখানে উঠলে আরিয়ান ভয় পাবে, বিকজ এটা তো সোজা সোজা যায় না, এটা হলো মানে রাউন্ড করতেছে, হেলে দুলে আর কি। কিড অ্যাডভেঞ্চার জোনে আপনাদের সবাইকে স্বাগতম। দেখেন কি বড়সড় একটা রোবট, আর এদিকে আমার ছেলে জায়গা মতোই চলে যাচ্ছে। সে যে কীভাবে বুঝলো যে এইদিকে, আমি তো নিজেই জানি না। এখানে এটা হচ্ছে মিরপুর নিউ মার্কেট, ঠিক আছে? মিরপুর নিউ মার্কেটে এই সুন্দর একটা রোবট এখানে শো করা আছে। এটা মেবি কত, চারতলা মেবি। আরিয়ানের পাপা আর আরিয়ান ঢুকে যাচ্ছে কিডস অ্যাডভেঞ্চার জোন। তো এখানে বাচ্চাদের নিয়ে বাবা মারা আসে, বুঝতেই তো পারছেন। এই যে লেখা কিড অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ড, আমি ভুল বলেছিলাম, ঠিক আছে? তো এখানে চলছে বন্দুক দিয়ে খেলা। তো আমার ছেলে একটু খেলবে, সে পড়ে যাচ্ছে আর কি। সেই রকম খেলাধুলা হবে, সেই রকম খেলাধুলা আজকে। অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন এবং লাইক কমেন্ট ফলো করে দিবেন, শেয়ার করে দিবেন, আর সবসময় আমাদের সাপোর্ট করবেন, আমাদের সাথে থাকবেন। আপনাদের ভালো লাগায়, আপনাদের ভালোবাসায় আমরা এগিয়ে যেতে পারবো। তো এখানে একজন খেলতেছে, আমার বাচ্চা আসলে মানে 1 বছরের বাচ্চার কতটাই বা হচ্ছে খেলতে পারে, তাই না? তো বাচ্চা তো খেলে না, বাচ্চার বাবা আর বাচ্চার মা খেলে। তো এভাবে করে খেলতে হয়, এভাবে করে খেলতে হয়। বাচ্চাটা গুলি করতেছে, গুলি করতেছে, এই ধাম 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 ধাম, ঢিস ঢিস ঢিস। তো চলতেছে খেলাধুলা, আর এখন হলো বন্দুক খেলা শেষ হইলে আপনাদের আমি আরো কয়েকটা খেলা দেখাবো, এবং খুবই মজার মজার খেলা দেখাবো, আপনারা দেখতে থাকবেন। তারপরে আমরা এই পাশে চলে আসলাম, এই পাশে এসে যে গাড়ির খেলা হচ্ছে, আর এখানে একটা ট্রেন। তো আমার ছেলেকে আমি উঠাই দিতে চাইলাম, তো আরিয়ানের পাপা বলতেছে এখানে উঠলে আরিয়ান ভয় পাবে, বিকজ এইটা তো সোজা সোজা যায় না, এটা হলো মানে রাউন্ড করতেছে, হেলে দুলে আর কি। কিন্তু আমার ছেলে যে কি খুশি, মাশাল্লাহ, ও অনেক খুশি, অনেক খুশি ছিল এগুলো দেখে। সে এখান থেকে যাবে না, সে এগুলো দেখবে। তাকে বলতেছি ভিতরে যাও, সে ভিতরেও যাবে না, সে বলতেছে মানে আরিয়ান ভয় পায়, বাট দেখতে তার মজা লাগতেছে আর কি। তো আপনারা কি আমার পেজে ফলো করেছেন? পেজে কিন্তু ফলো করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, ঠিক আছে? আপনারা আমার ছেলেকে নিয়ে আর কী কী ভিডিও দেখতে চান অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ সো মাচ সবাইকে আমার ভিডিও দেখার জন্য।